আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার বুয়াশুমি, সহকারী শিক্ষক আমিন সাজেদার ফিউচার ব্রিলিয়ান স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর আনন্দ পাঠ বইয়ের দীক্ষা গল্পের লেখক পরিচিতি পাঠ পরিচিতি মূলভাব নিয়ে আলোচনা করব। দীক্ষা গল্পটি লিখেছেন মোহাম্মদ নাসির আলী। আগের ক্লাসে আমরা দীক্ষা গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি সবাই ক্লাসটি দেখেছো এবং বাসায় গল্পটি পড়েছো। যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ, যারা দেখো নাই ক্লাসটি দেখে নিও। মোহাম্মদ নাসির আলী 1910 খ্রিস্টাব্দে ঢাকা জেলার বিক্রমপুরের দাইটা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ নাসির আলী 1910 খ্রিস্টাব্দে ঢাকা জেলার মোহাম্মদ নাসির আলী 1910 খ্রিস্টাব্দে ঢাকা জেলার বিক্রমপুরের দাইডা গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিশু বিভাগের পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি কি করেন? দৈনিক ইত্তেফাক পত্রিকার শিশু বিভাগের পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নওরোজ কিতাবিস্তান নামক প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার প্রকাশনা প্রতিষ্ঠানের নাম কি? নওরোজ কিতাবিস্তান। তার উল্লেখযোগ্য গ্রন্থ মণিকণিকা। তার উল্লেখযোগ্য গ্রন্থ কি? মণিকণিকা, শাহিদিনের কাহিনী, ছোটদের ওমর ফারুক। বোকা বকাই, লেবু আমার সপ্ত কাণ্ড ইত্যাদি। শিশু সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করেন। 1975 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ কোনগুলো? মণিকণিকা, শাহিদিনের কাহিনী, ছোটদের ওমর ফারুক, বোকাই বকাই, লেবু মামার সপ্তকাণ্ড ইত্যাদি। শিশু সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করেন। 1975 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। একবার চলো আমরা পাঠ পরিচিত মূলভাব জেনে নিই। স্কুলের ফোর্থ ক্লাসের ছাত্র লেবু, স্কুলের কোন ক্লাসের ফোর্থ ক্লাসের ছাত্র লেবু, শিক্ষক ও বন্ধুদের কাছে সে দুষ্টের শিরোমণি হিসেবে পরিচিত। নানা ধরনের উৎপাত ও দুষ্টুমির কারণে সবাই তার নাগালের বাইরে থাকার চেষ্টা করত। একবার চণ্ডীতলার এক পাঠশালার দেয়ালে আপত্তিকর ছড়া লেখার অভিযোগ পেয়ে হেডমাস্টার সব ছাত্রকে ডেকে জানতে চাইলেন কে এই কাজ করেছে। একবার চণ্ডীতলার এক পাঠশালার দেয়ালে আপত্তিকর ছড়া লেখার অভিযোগে অভিযোগ পেয়ে হেডমাস্টার সব ছাত্রকে ডেকে জানতে চাইলেন কে এই কাজ করেছে। লেবু দাঁড়িয়ে সে অন্যায় কাজের দায় স্বীকার করলো। তার এই সৎসাহস দেখে হেডমাস্টার খুশি হলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন সে যেন আর একা একা স্কুলে না আসে। মৌলভী সাহেবের সঙ্গে প্রতিদিন স্কুলে আসার নির্দেশ দিলেন। লেবু পড়ল বিপদে। মৌলভী সাহেবের সঙ্গে আসার পথে সে কারোর সঙ্গে দুষ্টুমি করার সুযোগ পেত না। তবে একদিন ঘটলো অঘটন। কুমোর পাড়ার পাশ দিয়ে যাবার সময় লেবুর চোখে পড়লো এক কাঠবিড়াল। কাঠবিড়ালিটা শিকার করতে গেলে ভেঙে পড়লো 15-20টি হাড়ি। এই অবস্থা দেখে দেখে লেবু দৌড়ে পালালো, কিন্তু কুমোরপাড়া থেকে এক লোক এসে ধরলো মৌলভী সাহেবকে। হাড়ির দাম হিসেবে বেচারা মৌলভী সাহেব বাঁধা রাখলেন নিজের ছাতাটা। দূর থেকে এই দৃশ্য দেখে লেবুর অনুতপ্ত হলো। লেবু কি হলো? অনুতাপ হলো। লেবুর অনুতাপ এই দৃশ্য দেখে যখন হেডমাস্টার থেকে কুমার সাহেব হাড়ির বিনিময়ে তার ছাতাটা বাধা রাখলেন, তখন এই দৃশ্য দেখে লেবুর অনুতাপ হলো। পরদিন সে মৌলভী সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাইলো। মৌলভী সাহেব তাকে বুকে জড়িয়ে নিলেন। শিক্ষকের এই মহানুভবতা লেবুকে বদলে দিল। নিছক আনন্দ মানুষকে বিপদে ফেলে। ক্ষমা এবং আন্তরিকতা তেমন মানুষকে সুপথে নিতে পারে। নিছক আনন্দ কি করে? যেমন মানুষকে যেমন বিপদে ফেলে, ক্ষমা এবং আন্তরিকতা তেমন মানুষকে সুপথে নিতে পারে। সকলের বাসায় মনোযোগ সহকারে লেখক পরিচিতি পাঠ পরিচিত গল্পটি পড়বে। তোমাদের জন্য বাড়ি কাজ, গল্প থেকে বেশি সংক্ষিপ্ত প্রশ্ন লেখা। সকলে সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।